তো আজ গত ক্লাসে কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম কিন্তু পুরোপুরি ডিটেলে যায়নি সেটা হচ্ছে শাদদা সারদাটা আমরা আগে বেশ কিছু এক্সাম্পলে দেখেছি তো গত ক্লাসে হালকা একটু আলোচনা করেছিলাম বাট আজকে আমি সাদদাটা মোটামুটি একটু ডিটেলে যাব এবং আমাদের আজকের যে হোমওয়ার্কটা খুব বেশি বড় না বাট ইন্টারেস্টিং একটা হোমওয়ার্ক সেটা হচ্ছে একটা সুরার আমি প্রথম চোদ্দোটা আয়াত দিয়েছি আলহামদুলিল্লাহ এটাই আমরা প্রথমে কোনো সুরা একদম পুরো লাইন বাই লাইন যাচ্ছি এবং এখানে আমার মনে হয় না উচ্চারণের সমস্যা হওয়ার কথা কোনো রুলস সমস্যা হওয়ার কথা না সেভাবে হিসাব করে আমি এই সুরাটা নিয়ে এসেছি ইনশাল্লাহ তো যাই হোক আমরা আজকে সাদদাটা দেখি সাদদানে অনেকগুলো স্লাইড দিলেও স্লাইড জটিলতার কিছু নাই আমি যেটা বলেছিলাম যে সাদ্দা হচ্ছে যে দেখতে হচ্ছে এরকম ডাবল টাইপের থাকে দিয়ে তো এটাও হচ্ছে শকুন চেহারা আবার অন্যরকম সাদদার ভিতরে একটা শকুন থাকে একটা হারাকা যুক্ত থাকে যেহেতু এখানে সাদ্দার উপরে ফাথা আছে তার মানে বা আবার বায়ের উপরে বা তো এটার মানে হচ্ছে একটা ফাথা আর একটা শকুন হ্যাঁ এই হচ্ছে কনসেপ্ট প্রথমটা হচ্ছে যে হারাকা নিয়ে আসবে সেইটা আর পরেরটা হচ্ছে শকুন এরকম বা এই থেকে যদি আসি আব বা আব বা প্রথমটা শকুন হচ্ছে বা এই কনসেপ্টে আমরা শিখেছিলাম হচ্ছে যে যদি সাদ্দা এরকম হয় আব বা তার মানে এই আয়ের থেকে এইখানে শকুনের উপরে এসে পড়বে আব আর বা ফাথা বা আব বা হ্যাঁ এইটাই আমরা গত ক্লাসে পড়েছিলাম সবাইকে এই পার্টটা ক্লিয়ার এটা খুবই সোজা একটা জিনিস আমরা গুলো পড়েছিলাম যে কদ্দামা তো এটা এটাই কত দেখেছি ইজি জিনিস আমি এটাও বলেছিলাম যে এখানে যেমন আব্বা আমরা শুধু একটা শিখছি এটা হারাক্কা যখন ফাথা দিয়ে এ যদি কাসরা দিয়ে হয় তাহলে হবে আব্বি সেম জিনিস আহ দেখি আমি কয়েকজনকে জিজ্ঞেস করি কে যেমন ধরেন রুবেল ভাই আপনি বলেন তো এই যে এইটার বেলা আমি যেমন বললাম আব্বা মানে হচ্ছে আব আর বা মানে আ পরে উপরে শকুন তারপরে বা বা আব্বা এইটা কি হবে সেকেন্ডটা আব্বিটা কিভাবে যদি এরকম করে ভাঙি তাহলে কিভাবে ভাঙবো আ তারপরে বা তারপরে বি না না এরকম করে ভেঙে যদি বলেন তাহলে একটু ভেঙে বলেন এই যে শকুন ফরমেটটা কি হবে আব বি বি মানে বা কাজটা হবে তাই তো তার মানে একটা হচ্ছে আব তারপরে হচ্ছে বা কাজটা বি আব বি তাইতো আচ্ছা কি হবে এই আব্বু এটাকে যদি আমি এরকম করে ভাঙি তাহলে কেমন হবে আব তার মানে প্রথমটা হচ্ছে শকুন দিয়ে আব তারপরে বা এটা তাই তো আচ্ছা ক্লিয়ার গুড আমরা পরের পরেরটাতে যাই এই একই জিনিস আমরা যেমন ফাথা থেকে আসছিলাম যার জন্য আব্বা হয়েছিল এখন হচ্ছে ইব্বা একই কথা হ্যাঁ ইব বা প্রথমটা হচ্ছে সুকুন ইব তারপরে হচ্ছে বা ফাথা বা ইব্বা ক্লিয়ার সবাই আব্বা যেমন ছিল এটা হচ্ছে ইব্বা একই জিনিস সেই একই জিনিসে আচ্ছা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা একটু একসাথে পড়ি হ্যাঁ সবাই আনমিউট করেন আমি প্রথমে পড়বো তারপরে আপনারা পড়বেন এইটা হবে হচ্ছে না এটা আমরা শিখছি না উচ্চারণ হবে রিপটা বের হয়ে আসবে দাঁতের বাইরে আসবে দিল্লিন コナゲティ এইজন্য বলছি دی ঠিক আছে এখানে একটু হচ্ছে একটু টান দিব হ্যাঁ এটা আমরা একটু পরে ক্লাসে দেখবো যে যখন নুন থাকবে নুনে যদি শাদ্দা হয় তখন সেখানে একটু সময় নিব বাকিগুলোতে এরকম সময় নিব না নুন এবং মিমে গিয়ে আমরা সময় নেব হ্যাঁ মিমের ক্ষেত্রে হ্যাঁ নুন নুন এবং মিম এই দুই ক্ষেত্রে যদি শাদ্দা হয় তখন আমরা একটু সময় নিব ওইটা আমরা কয়েকটা ক্লাস পরে দেখবো মানে হয়তো একটা ক্লাস পরে শিখবো তবে আপাতত যেহেতু আমি পড়লাম দেখেন মেননি হ্যাঁ কিন্তু দিল্লিন এটা আমি একবারে পড়ে যাবো সময় নিব না দিল্লিন শুধু নুন এবং মিমের ক্ষেত্রে এটা হবে আচ্ছা এখানে দেখেন ফিদ ফিদ তিন হ্যাঁ

আচ্ছা এটা হচ্ছে হামজা যেহেতু হামজা কাসা ইয়াকা ইয়াকা আমরা কোথায় পড়ছি বলুন তো ব্যাস ফাতেহার মধ্যে আছে ইয়াকানা বদু অনেকে অনেকে এটাকে পড়ার সময় বলে কি ইয়াক না বদু এটা হবে ইয়া কে না ইয়া ইয়াকা

ইউসির রুনা রু না তখিফ ফু নাহা রুবেল ভাই পরন্ত এটা এই লাস্টের তত্ত্বস্তখিফ ফু নাহা দশ দস্তখিফ ফু নাহা

এই সাদ্দাতে আসছি আগেরটা ছিল হচ্ছে কাঁসরা কাসরা থেকে সাদ্দাতে আসছি তাতে এই এরকম একটা সাউন্ড হবে হ্যাঁ আচ্ছা এর পরেরটাতে যাই পরেরটাতে হচ্ছে দাম্মা থেকে আসবো তার মানে একবার আসছি ফাথা থেকে তারপর আসছি কাসরা থেকে এবার আসি দাম্মা থেকে উব্বা উম উব্বা উব্বা যদি হয় উব হবে উব্বুও হবে ক্লিয়ার অনেক ভেঙে ভেঙে দেখাচ্ছি কিন্তু ইনশাল্লাহ যখন আমরা সুরা পড়তে যাব তখন এগুলা খুব ইজি মনে হবে বাট মনে রাখতে হবে হচ্ছে যে সাত আসার আগে যে আগের যে অক্ষটা সেইটাতে যে হারাকা আছে সেখান থেকে আমি ওই সাদদার উপরে জাম্প করে আসব। হ্যাঁ জাম করে আসা মানে ওখানে একটা শকুনের মধ্যে এসে পড়বো ক্লিয়ার আচ্ছা প্রথম থেকে পড়ি বুসাতি

এখন কিভাবে এখন একজন আমার এক্সপ্লেন করেন দেখি রুমা আপা এক্সপ্লেন করতো যে এখানে লিখতে গেলে লামটা উপর থেকে প্রথমে লিখবো তারপরে হাটা লিখবো এই লামে কেন আপনি লি বললেন কারণ হচ্ছে যে কাস্টাটা তো প্রথমে আছে গুড মানে বাম দিক ডান দিক থেকে ডান দিক থেকে হারাকা প্রথমে আছে কোনটা কাস্টা তারপরে সেই হারাকাটাই চলে যাবে লামে আশিক ভাই ক্লিয়ার येटा क्या है अच्छा एक टू अच्छा तो ली हुबी अच्छा कुलु कुलु उजिल्त कुबीरत कुबीरत

এই উন্না থেকে নুন নুনের ক্ষেত্রকে তাহলে একটু ই হবে মানে সময় নিতে হবে সময় নিতে হবে এনি এনি নুন এবং মিম দুটাতে যদি সাদা হয় সময় নিতে হবে উম্মা উন্না বোধ হুম হুম উন্না উম্মা দুটাতেই সময় নিতে হবে এটা আমরা পরে শিখবো যেখানে দুই গুন্না টান দিতে হবে উম্মা উম্মা এরকম সময় ই না বললে তো দেখি যে সবসময় হ্যাঁ হ্যাঁ অবশ্যই যে কোনো নুন নুনের অথবা মিমে যদি সাদ্দা থাকে আমাদের নর্মাল সাদ্দা থেকে একটু বেশি সময় দিতে হবে একটা হ্যাঁ এটা আমরা শিখবো না আমরা তো কদিন পরে শিখবো গুন্না মানে হচ্ছে যে নাকে তুলে যে সাউন্ডটা হয় এটা কত সাউন্ড মানে একটা সাউন্ড দুইটা সাউন্ড চারটা সাউন্ড ছটা সাউন্ড এরকম আসে তো আমরা কলকলা বলে না না কলকলা হচ্ছে অন্য কলকলা হচ্ছে যেমন কয়েকটা সব অক্ষর থাকবে সেই অক্ষরে যখন শকুন হবে তখন একটু বাউন্সি হবে যেমন ধরেন কফ কফের উপরে যদি কলকলা হয় তখন হবে হচ্ছে কবার

আচ্ছা আমরা আজকে এইটুকু এইটুকু করলাম এটা এটা খুবই সোজা জিনিস আরেকটা একটা জিনিস দেখিয়ে দেখি দরকার নেক্সট ক্লাসে আমরা আবার এটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মুন লেটার সান লেটার এটা আরবিকে বলে হচ্ছে শামসি আর কামারি কামার কামার মানে হচ্ছে মুন আর শামস মানে হচ্ছে সান তো অ্যালফাবেট গুলাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে শামসি ওয়ার্ড একটা হচ্ছে কামারি ওয়ার্ড তো শামসি ওয়ার্ডের কামারি ওয়ার্ড মানে ডাইরেক্ট মনে রাখা মানে মুশকিল বাট পড়তে পড়তে আমরা চিনে যাব বাট আপাতত আজকে জানার জন্য এটুকু কামারি ওয়ার্ড এই শামসি ওয়ার্ডের কামারি ওয়ার্ড কোথায় এখানে কালার দিয়ে দেখিয়ে দিছি আমি বাট এটার ব্যবহারটা কি ব্যবহারটা হচ্ছে যেইগুলাতে এই কামারি ওয়ার্ড মানে হচ্ছে মূল লেটার মূল লেটারে যখন যদি লাম হয় তখন লামের উপরে সকুন আসে হ্যাঁ আর যদি সানলেটার হয় দেখবেন এরকম থাকবে লামের উপরে খালি আছে কিন্তু সেখানে আমরা বসবো না পরের একটা শাদ্দা আলা সকুনের মধ্যে গিয়ে পড়বে যেমন এখানে দেখেন আল আল হওয়ার কথা ছিল আল কিন্তু হবে না যেহেতু এই তা হচ্ছে সান লেটার সান লেটার তা যেহেতু সান লেটার তখন তার উপরে সাদ্ধা হবে এটা আমরা অনেক জায়গায় দেখব যে এই লামের উপরে কিছু না পড়ে আ থেকে আtta এখানে তো ভালো एग्जांपल হইতো ভাইয়া আশ্রম সি তারপর অলকাম এটা এইভাবে एग्जांपल এখান থেকে হ্যাঁ আমি एग्जांपल দিচ্ছি একটা পুরা টেবিল দিয়ে দিব বাট যেটা জাস্ট বলার জন্য বললাম যে আমরা অনেক অক্ষরের মধ্যে এরকম পাবো যে লাম থাকবে কিন্তু আমরা পড়ব না আমরা পরেরটাতে চলে যাব তার কারণ হচ্ছে যে সেটা হচ্ছে শামসি ওয়ার্ড শামসি ওয়ার্ড মানে সান লেটার তো সান লেটার যদি পরে থাকে তো সেটার উপরে জেনারেলি এটা সাদা থাকে সেই যেহেতু সাদদা থাকে লামটাকে তখন বাদ দিয়ে ডাইরেক্ট জাম করে ওখানে চলে যাব হ্যাঁ আর এইগুলাতে যখন মূল লেটার গুলাতে দেখবেন লামে আমরা সুকুন থাকবে সেখানে আমরা আসব এই এইটা কারণ হচ্ছে যে পরের যে হামজা

যতগুলো অক্ষর আছে অক্ষরগুলোকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে মুন লেটার আর সান লেটার ঠিক আছে এখন কোনগুলা মুন লেটার প্যাটার্নটা কি প্যাটার্নটা হচ্ছে যেগুলা সেগুলার আগে যখন আল থাকে সেই আলের উপরে আমরা শকুন খালি থাকা মানে তো শকুন কিন্তু সেটা আমরা পড়বো না আমরা ডাইরেক্ট ওই পরের যে অক্ষরটা সেখানে চলে যাব তা হচ্ছে আপনার সান লেটার তা সানের উপরে চলে যাব কিন্তু মূল লেটার যখন থাকে তখন মূল লেটারের আগে যে লামটা থাকে আল এই আলেল যে লামটা সেখানে আসলে আমরা শকুন নিয়ে যাব এই হচ্ছে পার্থক্য তুমি একটু উচ্চারণ করে পড়ো তো কি হবে তাহলে এটা হবে আল আবু এটা হবে আল আবু কিন্তু এটার বেলা হবে হচ্ছে আত

আল মানে কি এখানে দেখেন দুই ক্ষেত্রে কিন্তু আল আছে এখানেও আল আছে এখানেও আল আছে তাই না কিন্তু একটাতে পড়ি একটাতে একটাতে পড়ি একটাতে পড়ি না হ্যাঁ পড়ার সময় আমরা যে রুলই দিই আলের কিন্তু নিজস্ব একটা মিনিং আছে কেউ বলতে পারবে আলমানি কি এখানে হচ্ছে তার মানে মিনিংগত ভাবে এই শব্দের শুরুতে দিয়ে আছে যেমন এর যে ইউজ সেটা কিন্তু এখানে হচ্ছে কিন্তু পড়ার সময় আমরা পড়ছি না এই জন্য অনেক সময় আমরা হয়তো মানে শুনে বুঝতে পারবো না যে আসলে সেখানে কি আছে এই জন্য দেখতে হয় দেখে আমি দেখতেছি আল আছে আলমানে এখানে হচ্ছে দি আর এখানেও আলমানে দি কিন্তু আমি এখানে পড়ছি এখানে পড়ছি না লামটা এই পার্থক্য ঠিক আছে এখানে এক্সাম্পল গুলো আপনারা পরে এক সময় দেখে নিন দেখলেই দেখবেন যে এই সব অক্ষর গুলো হচ্ছে শামসি ওয়ার্ড শামসি এরা দেখেন একটা সাদ্দা থাকবে অটোমেটিক্যালি সাদা থাকবে আর এগুলো হচ্ছে সব হচ্ছে এই যে এগুলো সব কামারি তো কামারিটা দেখেন লামের উপরে আসবে আল উম আল বাবু হ্যাঁ আল জান্নাতু ঠিক আছে যদি তারপর সমস্যা থাকে নেক্সট প্লাস আমরা এটা আবার আলোচনা করতে পারবো বাট দেখছি শুধু লামে লামটাই কি এখানে হ্যাঁ লামটা রিলেটেড মানে যদি আল দিয়ে কোনো শব্দ শুরু হয় তখন এটা কাজে লাগবে তখন এটা কি আসলে মুন লেটার নাকি মুন ওয়ার্ড না মুন লেটার্স যখন থাকে তখন মানে আল দিয়ে শুরু যে শব্দটা সেই শব্দের প্রথম অক্ষর যদি মুন হয় তখন

যেটা আর কি করা এগুলা আর কি আমি ঠিক আছে মিলিয়ে দিবো যে এইটা এইটা এখানে চলে যাবে মানে একই কালার দিলে আমাদের হ্যাঁ হ্যাঁ ইয়াটা এটা হচ্ছে মুনলেটার মানে আর এই ঘরের হচ্ছে সানলেটার মানে গ্রিনগুলো সানলেটার rest এটা আমি কালারটা চেঞ্জ করে দিই মানে এখানে কালারটা চেঞ্জ করে দিলেই হবে তবে এই সানলেটারটা ঠিক আছে কালারটা এটা মনে রাখেন তাহলে বুঝবেন বাকিগুলো হচ্ছে মুনলেটার তবে এইটা মনে রাখতে পারবেন না এটা মনে রাখা সম্ভব না বা সম্ভব হলেও খুব বিল্ডেন্ট হতে হবে বাট আমি যেটা হ্যাঁ আমি যেটা মনে রাখি সেটা হচ্ছে যে যেটার উপরে সাদা থাকে তার মানে বুঝতে হবে যে সে সানলেটার আর এখানে তো ভাই আমরা লামটা করতেও পারবো না কারণ সাদদাটা তো হ্যাঁ ওই কারণে ওই কারণেই যখন আরাবীতে লেখা হয় তখন সাদদা দিয়ে দেওয়া হয় কারণ সবাই জানে যে এখানে লামটাকে পড়া যাবে না হ্যাঁ কিন্তু আমি যেটা বলতে হচ্ছিল যে এখানে একটা আল আছে এই আলের একটা মিনিং আছে সেই এখানেও আছে এখানেও আছে দুই জায়গায় আল আছে কিন্তু এক জায়গায় আল পড়ছি এক জায়গায় পড়ছি না কেন পড়ছি না বিকজ অফ এটা হচ্ছে শামসি লেটার আচ্ছা পার্থক্য

তাক্বিত থেকে প্রথম 14টা আয়াত দিছি হ্যাঁ খুবই সোজা এখানে কঠিন কিছু নাই বিসমিল্লাহির রহমানির রহিম আমরা যখনই কোরআনের কোনো আয়াত পড়ব সুবাহ বিল্লাহ থেকে পড়বা আওদু বিল্লাহি রাজিম বিসমিল্লাহির রহমানের রাহিম ইদাশ শামসু দেখেন সা এটা হচ্ছে কারণটা কি লামে আমি যাচ্ছি না ইদাশ শামসু কুইরত হ্যাঁ এটা যদি উচ্চারণের সমস্যা হয় সুরা যেকোনো একটা অ্যাপ থেকে শুনে নেবেন তাহলে বুঝতে পারবেন যে উচ্চারণের সমস্যা হচ্ছে নাকি বাট এটা খুবই ইজি এখানে কোনো অক্ষরই বোঝা যাচ্ছে না আমার মনে হয় না খুবই মানে স্ট্রেট ফরওয়ার্ড এই এখানে লাম থেকে জিম আসবে আজকে এর অনেক আলোচনা করছি সো মানে ভুল হওয়ার কথা না এখানে মিমটা অনেক সুন্দর করে দেওয়া আছে লাস্ট লাইনে প্রথমে আইনের পরে হ্যাঁ এটা মিম বোঝা যায় এটা এই শব্দে এই শব্দে এরকম আছে হয়তো আরেকটা শব্দ এরকম থাকবে যেটা বললাম শব্দের উপরে ওর লেখার কিছু कायदा চেঞ্জ হবে আর কি ইনশাআল্লাহ আমরা আর 4-5 মাস গেলে এটা আমাদের ভাত হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ